হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্রেকিং নিউজ, সাকিব অপু বললেন ব্যক্তিগত ব্যাপার আর পাবলিক করবেন না। কিন্তু কেন? তারা যখন সব ব্যাপার পাবলিক করে বাড়াচ্ছিল এতদিন, এখন কেন হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত? সব কিছু জানাচ্ছি, অনুরোধ করছি আমার পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। সাকিব খান এবং অপু বিশেষ হঠাৎ করে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। তারা মিডিয়ার সামনে কিছুই বলবেন না এবং কোনো ব্যক্তিগত ব্যাপার কাউকে জানাবেন না। হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত, কেননা জয় বড় হচ্ছে, জয়কে তার স্কুলে গিয়ে অনেক কিছু শুনতে হবে। সাকিব খানের ব্যাপার এই ব্যাপারে অপু বিশেষ এবং সাকিব খানকে বলেন যে যেহেতু তোমরা এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছো, তাই এখন সাবধানে থাকবে। তোমাদের পার্সোনাল ব্যাপার পার্সোনাল লাগবে, পাবলিক ব্যাপার পাবলিক। সিনেমার কাজে যত কথা বলা লাগে সব তোমরা বাইরে বলবে, কিন্তু আগে যেমনটা সব ব্যাপার তোমরা পার্সোনাল রেখেছিলে, এখনও সেরকম রাখবে। তোমাদের ছেলে বড় হচ্ছে, ছেলে ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও তোমাকে অনেক বড় বড় এবং কঠোর সিদ্ধান্ত নিতে হবে। তবে হ্যাঁ, জীবনে যাই করো কেন, দুজনে এক থাকবে, এত বড় একটা সিদ্ধান্ত নিতে হবে এবং এটাই তোমাকে মেনে নিতে হবে। জীবনে একজন আরেকজনের উপর নির্ভরশীল হবে, এটাই স্বাভাবিক। আমি একা সব কিছু করতে পারি এই চিন্তাটা যখনই মনে আনবে, তখনই তোমাদের সম্পর্কে বিচ্ছেদ সৃষ্টি হবে। আমি একা না, আমরা দুজন মিলে এক, এমনটাই চিন্তা করতে হবে। আমার একক সিদ্ধান্ত নয়, দুজনের সিদ্ধান্ত মিলে আমরা দুজন এক, তাহলে পরিপূর্ণ। কেউ কখনো একা পরিপূর্ণ হয় না, একজনকে সাথে নিয়ে একজনকে পাশে নিয়ে পরিপূর্ণ হয়। পরিপূর্ণতার উদাহরণ এক একজনের কাছে এক এক রকম। সাকিব খান এবং অপু এ বিষয়ে অনেক লাকি। তারা 10 বছর একসাথে কাজ করেছেন, একসাথে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। এরপরও সাকিব খান এবং অপু বিশেষে বিচ্ছেদ কীভাবে হয় তা অনেকেই বুঝতে পারেনি। তবে এর পিছনে অন্যতম যে কারণ মানা হয় তা হচ্ছে বুবলি, শবনম বুবলি। এই বুবলির কারণে সাকিব এবং অপুর ভেতরে এত বিচ্ছেদ, এত অহংকার, এত ক্লেশ। সাকিব এবং অপু তারা দুজন এক হয়ে যাবেন এমনটাই সবাই চিন্তা করছেন এবং তারা দুজন এক হতে বাধ্য। তাই সাকিব খান এবং অপু বিশ্বাসের জন্য সবাইকে দোয়া করতে বলেছেন তারা দুজন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।